আর রাজনীতি আমি কোনোদিনই করতে পারতাম না, কারণ আমি অলস, আমি ঘুমাই। যে ঢাকা শহরের প্রথম প্রতিরোধ গড়া হয় ফার্মগেট থেকে, তার নেতৃত্বে আমাদের মন্ত্রী মহোদয় ছিল, সাথে কিন্তু আমিও ছিলাম, ইতিহাসটা মনে আছে আপনার, সেখানে আমরা ছিলাম। উনি রাজনীতিতে গেছেন, উনি নেতা হয়েছেন, আমি অভিনেতা হয়েছি। একই এলাকায় তো দুজন নেতা থাকতে পারেন, একটু চেঞ্জ হতে হয়। আমি অভিনেতা হয়েছি, আমি একটু ঘুমাবো, আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকালের অনুষ্ঠান আমি সাধারণত আসি না, আমি বড় হয়েছি তেজগাঁয়ে, আমি তেজগাঁও কলেজে পড়েছি এবং একটি কথা যে বলা হয় যে ঢাকা শহরের প্রথম প্রতিরোধ গড়া হয় ফার্মগেট থেকে, তার নেতৃত্বে আমাদের মন্ত্রী মহোদয় ছিল, সাথে কিন্তু আমিও ছিলাম, ইতিহাসটা মনে আছে আপনার, সেখানে আমরা ছিলাম। তো উনি রাজনীতিতে গেছেন, উনি নেতা হয়েছেন, আমি অভিনেতা হয়েছি। একই এলাকায় তো দুজন নেতা থাকতে পারেন, একটু চেঞ্জ হতে হয়। আমি অভিনেতা হয়েছি, আর রাজনীতি আমি কোনোদিনই করতে পারতাম না, কারণ আমি অলস, আমি ঘুমাই। এনিওয়ে, আমরা খুব লাকি, ভাগ্যবান বাঙালি জাতিকে একটি রাষ্ট্র, একটি দেশ দিয়ে গেছে বঙ্গবন্ধু। তারপর সেই দেশকে দেখে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, তারই সুযোগ্য কন্যা। এখন গত 15 বছর থেকে দেশের যে উন্নয়ন করেছে আমরা সবাই কিন্তু চোখে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পান? কিছু লোক আছে এই দেশে, তারা কাকের মতো চোখ বন্ধ করে রাখে, বলে যে কেউ কিছু দেখি না। আমাদের এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রিয় একজন ব্যক্তি হল আমাদের কামাল সাহেব। দুবার সফল স্বরাষ্ট্রমন্ত্রী, চারটিখানি কথা নেই। আমরা আবার ওনার সাথে আছি, আবার এই 7 তারিখে, জানুয়ারির 7 তারিখে ওনাকে আবার আমরা এলিভেট করব এবং আশা করব উনি তৃতীয়বারের মতো এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবে। এটা আমাদের আশা নয়, আমাদের অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সবাই আপনারা যারা যারা এখানে তেজগাঁর লোকাল লোকজন আছেন, আমি আছি একজন, আমাদের সবাইকে কাজ করতে হবে এবং এই ইলেকশনটা যাতে সুন্দর মতো করতে পারে, কারণ ষড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে। আপনারা সবাই সজাগ থাকবেন, এই ইলেকশনের জন্য যদি কাজ করতে পারেন এবং এটা যদি পৃথিবীর কাছে আমরা প্রমাণ করতে পারি একটি স্বচ্ছ, সুন্দর এবং নিরপেক্ষ ইলেকশন হয়েছে, দেশ আরো এগিয়ে যাবে নিশ্চিন্ত আমরা। তো সবাই মিলে কাজ করব, আমি একটু ঘুমাবো, আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকালের অনুষ্ঠান আমি সাধারণত আসি না, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন আমি না করতে পারিনি, আমি সন্ধ্যায় হলে খুব খুশি হয়ে আসি। এনিওয়ে, ওনার জন্য অনেক অনেক দোয়া থাকবে, উনি আমাদের তেজগাঁর জন্য প্রচুর কাজ করেছেন, দেশের জন্য প্রচুর কাজ করেছেন, এই দেশের উন্নয়নে অব্যাহত কাজ করে যাচ্ছেন। সবচেয়ে বড় শান্তিতে আমরা ঘুমাতে পারি এবং শান্তিতে আমরা থাকতে পারি। এই তেজগাঁও কিন্তু একসময় একটি ডেঞ্জারাস জায়গা ছিল, আপনারা যারা তেজগাঁও পুরনো লোক তারা হয়তো জানেন। ওই যে আমার একটি ছোট্ট বন্ধু আছে এখানে, দেখতে ছোট কিন্তু একসাথে বন্ধু বসে আছে, খুব ডেঞ্জারাস জায়গা ছিল এটা, এখানে কিন্তু উনি শান্তি এনেছেন।
তেজগাঁর এই যে চাঁদাবাদি টাদাবাদি সব বন্ধ করেছে। তো আমরা আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান এবং দেশের উন্নয়ন হবে আপনি এগিয়ে গেলে, আমরা সারা জীবন আপনার সাথে থাকব। ধন্যবাদ সকলকে।